আসসালামু আলাইকুম দর্শক ভাই, ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা বিভিন্ন কৃষি পণ্যের স্টক ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, যখন আপনি স্টক করেন এবং স্টক করার জন্য কিছু টাকা কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হয়। প্রিয় দর্শক, যে টাকা দিয়ে আপনি বিভিন্ন কৃষি পণ্য কিনে সেটা স্টক করেন এবং যখন সেটা লাভে থাকে তখন বিক্রি করেন, কিন্তু একজন স্টক ব্যবসায়ীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন ব্যাপার যেটি, সেটি হলো আগাম আন্দাজ করা যে কোন কৃষি পণ্য এবছর বেশি করে স্টক করলে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য, আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এখান থেকে কিছুটা আইডিয়া পেতে পারেন যে এবছর কোন কৃষি পণ্য স্টক করলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, আজকে যে কৃষি পণ্য নিয়ে আলোচনা করব সেটি হলো সরিষা। এর আগের বছরে সরিষার বাজারদর সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে তাহলে আপনি দেখবেন যে 3600 টাকা থেকে 4000 টাকা প্রতি মণ সরিষা বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, তারপরে কিন্তু আবাদ শুরু হয় এবং প্রচুর পরিমাণে সরিষার আবাদ শুরু হয়। যেহেতু সরিষার দাম বৃদ্ধি, তাই যারা চাষাবাদের সঙ্গে জড়িত তারা প্রচুর পরিমাণে সরিষার আবাদ করে এবং ফলনটাও মোটামুটি ভালো হয়, যার কারণে আমরা দেখতে পাই যে এই বছর অর্থাৎ গত বছরে সরিষার যেটি বাজার দর সেটি সারা বছরই 2600 টাকা থেকে 3200 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রিয় দর্শক, তবে এই বছর যদি আপনি চিন্তা করেন তাহলে দেখতে পাবেন যে সরিষার যেটি বাজার দর অর্থাৎ নতুন যে সরিষা সেটি 1600 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত হাট বিশেষে বিক্রি হচ্ছে। তার মানে এখানে বাজার দরটা কিন্তু অনেকটাই কম। আর সাধারণত যেসব কৃষি পণ্যের বাজার প্রথমে অর্থাৎ যখন সিজন সেই সময় বাজারটা পড়ে যায়, পরবর্তীতে কিন্তু এর থেকে কমার সম্ভাবনাটা কম থাকে। তবে সিজন অর্থাৎ মূল সিজনের সময় যদি দাম বেশি থাকে তাহলে কিন্তু সেটার বাজার দর কিছুটা পড়তে থাকে। প্রিয় দর্শক, আজকে আপনি যদি হাটে খবর নেন তাহলে দেখতে পাবেন যে সরিষা 1600 টাকা থেকে 2200 টাকা নতুন সরিষা বেশিরভাগ হাটগুলোতে বিক্রি হচ্ছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সরিষার এবছর ফলন কিরকম হয়েছে, কারণ ফলনের উপর কিন্তু নির্ভর করে সরিষার বাজার দর বা যে কোনো কৃষি পণ্যের বাজার দর। প্রিয় দর্শক, বিভিন্ন জেলায় আপনি যদি খোঁজ দেন আপনার আশেপাশের জেলা বা নিজের জেলা, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে প্রথমে যখন সরিষা বপন করা হয় জমিতে সেখানে কিন্তু মোটামুটি ভালোই অবস্থা ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে বৃষ্টির কারণে সেই জমিগুলো সম্পূর্ণ ভিজে যায় এবং যার কারণে কিন্তু এই ভিজা মাটিতে সরিষা অনেকদিন থেকে নষ্ট হয়ে যায় এবং অনেক জমিতে কিন্তু সরিষা একদম নাই হয়ে যায়, অর্থাৎ সেখানে কাটার মতো সরিষা থাকে না। প্রিয় দর্শক, এবং যেসব জমিতে সরিষা আছে গাছ যদিও ভালো দেখায় তারপরে কিন্তু ফলনটা অনেকটাই কম। অর্থাৎ আপনি কৃষকের কাছে যদি খোঁজ দেন সেখানে দেখবেন যে প্রতি বিঘাতে এক মন থেকে শুরু করে 2-3 মন পর্যন্ত সরিষা এবার ফলন হয়েছে। তার মানে এবছর বাংলাদেশের সরিষার চাহিদা যে পরিমাণ সেই তুলনায় কিন্তু সরিষার আবাদ বেশি হলেও ফলনটা কমের কারণে চাহিদাটা পূরণ হবে না। এবং যেহেতু বর্তমান সময়ে দামটা কম এবং কম দামে আপনি যদি এই সরিষা স্টক করে রাখেন তাহলে প্রচুর পরিমাণে লাভ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। এখন হয়তো আপনি বলতে পারেন যে বিদেশ থেকে এটি আমদানি করা হবে। প্রিয় দর্শক, এখানে অন্যান্য যেসব পণ্য আছে কৃষি, প্রত্যেকটাই কিন্তু দাম বৃদ্ধির দিকে এখন সবগুলো একসাথে নিয়ন্ত্রণ করা বাংলাদেশের সরকারের পক্ষে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। প্রিয় দর্শক, এখন কিন্তু কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে, যেহেতু সরিষার ফলন কম এবং দেশের চাহিদা পূরণ হবে না, তার মানে এখানে সরিষার বাজার দরটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার বড় ধরনের সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এছাড়া শুধু ভিডিও দেখে না, আপনি হাট বাজারগুলো এবং কৃষকের সঙ্গে পরামর্শ করে দেখতে পাবেন যে সেখানে তারা যে পরিমাণ সরিষা উৎপাদনে তাদের খরচ হয়েছে, অর্থাৎ এখানে বিঘাপ্রতি 5-8 হাজার টাকা কিন্তু খরচ হয়, তবে এলাকা বিশেষে ভিন্ন। এখন এক বিঘাতে যদি 2 মণ সরিষা হয় সেই 2 মণ সরিষার 3-4 হাজার টাকার মধ্যে তাদেরকে সেল করতে হচ্ছে। এখন
প্রতি বিঘায় এখানে দেখেন যে 4,000 টাকা করে কিন্তু লস হচ্ছে। আপনি যদি স্টক ব্যবসায়ী হন, তাই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যেটি আপনাকে পরামর্শ দিচ্ছে সেটি হলো যে এবছর সরিষা আপনি যদি স্টক করেন তাহলে প্রচুর পরিমাণে লাভে আসার একটা সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের ভিডিওগুলো। তাহলে বিভিন্ন ব্যবসায়িক, বিভিন্ন কৃষি পণ্যের বাজার দর এবং সেই সাথে আমদানি রপ্তানি এবং আন্তর্জাতিক বাজার এবং সরকারি সিদ্ধান্ত আর সব বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।